সামনে গ্রীষ্মকাল, আমের মরশুম, আর এর মধ্যেই একদিকে যখন মুখ্যমন্ত্রী বারে বারে মালদা জেলায় আম গাছ নিয়ে বিবেচনা করতে বলছেন বিভিন্ন দপ্তরকে, তখনই প্রকাশ্যে মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় আম গাছ নিধনের ঘটনা সামনে এলো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদা জেলার পরিষদ সদস্য তথা কংগ্রেস নেতা আনিসুর রহমান একটি আম বাগানে বন দফতরের বিনা অনুমতিতে দিনের আলোতে গাছ কেটে ফেলা হয়েছে। আর এই খবর জানাজানি হতেই এলাকায় ছুটে আসেন বন দফতরের কর্মীরা। তবে তাদের আসার আগেই বেশ কয়েকটি গাছ কাটা হয়ে গিয়েছিল। তারপরেই বন দফতরের আধিকারিকরা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সাহায্য নিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। গাছ কাটার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অবৈধভাবে গাছ কাটা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের দাবি, এর পেছনে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের হাত রয়েছে। তারা এ বিষয়ে বনমন্ত্রীকে অভিযোগ জানাবেন। তবে এলাকার কংগ্রেস নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, এই বেআইনি কাজ দলের কেউ করে থাকলে তার বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে। যদিও এই বিষয়ে আনিসুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।